তো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যেরকম দেখছো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, পুজো চলে আসছে আর মাস দিয়ে কোনো বাকি নেই। তো আগের যে ভিডিওটা আপলোড করেছি ওখানে তোমরা ইজিলি ওয়েট লসের ভিডিওটা দেখে নিয়েছো, মানে পুজোর 2 মাস আগে কী করে মানে 10 থেকে 5 থেকে 15 কেজির মধ্যে ওয়েট কমানো যায় দেখিয়ে দিয়েছি। বাড়ি বসে এক্সারসাইজ যারা করতে পারো তা অবশ্যই যে ভিডিওটা চেক করে দেখো, ঠিক আছে, অনেক হেল্পফুল। আর একটা নতুন ভিডিও হচ্ছে, সবাইকে ওয়েলকাম। তো আজকে আছে শোল্ডারের এক্সারসাইজ, তো শোল্ডারের এক্সারসাইজ করবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আধ ঘন্টা দৌড়ে এলাম আমি, দৌড়ে এসে একদম ঘেমে ট্যাচ ট্যাচ করছে, আর মাঝে 2-3 দিন গ্যাপ দিয়েছে আমার এক্সারসাইজ, আর একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু করার নেই। তো কিন্তু এখন আমি এই 2 মাস আছে এইটুকু স্ট্রিক্ট থাকবো পুজো অবধি। তো চলো একসাথে করা যাবে ট্রান্সফরমেশন। আর কী বলবো, ব্ল্যাক কফি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইয়েস, till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. করা হয়ে গেছে। আর আরেকটা রিকোয়েস্ট, যেটা আগের দিনে যে ভিডিওটা আপলোড করা হয়েছে ফ্যাট লসের, দুর্গাপুজোর আগে বাড়ি বসে যারা করতে পারো না জিমে এসে, তাদের জন্য তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে, অনেক হেল্পফুল। আর শেয়ার করে দিও তোমাদের জন্য। আর এই ভিডিওতে এখন আর কথা বলবো না, হাঁপিয়ে গেছি, এখন বাড়ি গিয়ে সোজা ডায়েটের সাথে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে বাড়িতে। তো চলে এসেছি বাড়িতে, আমাদের এদিকে বিরাট বৃষ্টি, বৃষ্টি মানে একদম মোটামুটি ঘন্টা দেড়-দুয়েক একটানা জোরে বৃষ্টি, মানে এতদিন পর, অনেকদিন পর মানে এরকম বৃষ্টি হলো। আর আমি জিম থেকে পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি, এসেই স্নান করলাম, স্নান টান করে খাবার মানে মাংস এনেছিলাম, মাংস সেদ্ধ করে নিলাম, আর বেরোবো না বলে আজকে সারাদিন আর বেরোচ্ছি না, যা বৃষ্টি হয়েছে, এই প্যাঁচ প্যাঁচে কাদার মধ্যে আর বেরোতে ইচ্ছে করবে না, সেজন্য একবারে নিয়ে ঢুকলাম। যাই হোক, আজকে শোল্ডারের এক্সারসাইজ করেছি, তোমরা এতক্ষণ তো দেখেই নিয়েছো, আর বসে পড়েছি ডায়েট নিয়ে। তো দেখে নাও একবার টুক করে কী খাচ্ছি। তো এই আছে আলু সিদ্ধ, নিজেই মাখাতে গেছি, পাকা মেরে মাখিয়েটাকে দেখি লবণ পড়া হয়ে গেছে হালকা। এই হচ্ছে 300 গ্রাম মাংস, আর এটা হচ্ছে দুধ কচু দিয়ে বাটা, এরকম সামথিং কিছু ছোলাও আছে, আর এই পোর্শন ভাত দেখো, ঠিক আছে। তো এই হচ্ছে লাঞ্চ, আর এটাই মেন খাবার আজকের, আর রাতে ছাতু খাবো গুলিয়ে। আর এখন খেয়ে দে ফিশ অয়েল খাবো একটা, আর মাল্টিভিটামিন খাবো একটা। তো এই যা খাবো, মোটামুটি দিনের খাওয়া শেষ, আর রাত্রেবেলা ছাতু গুলে খাবো যেরকম বললাম,
তো আজকের দিনে এরকমই খাবো, কারণ গত লাস্ট কয়েকদিন আমার একটু মানে ভিডিও বানানো হয়নি, আমার কাছে একটা ভিডিও নেই, এটা অনেকদিন পরে বানালাম। আর দেখবে মাঝখানে দু পাঁচ ছ দিন পরপর ভিডিও আছে, তো আমি বাড়িও ছিলাম না সেরকম, আর আমার বানানোও হয়নি, এবার থেকে বানাবো, চলে এসছে, অসুবিধা নেই। আর তো চলো ভিডিওটা এত যখন দেখেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, আর লাইক আসি আর সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই। আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, লেগের সাথে লেগ আছে, লেগ লেগ দেখিয়ে দেবো। তো টাটা, গুড নাইট, দেখা হবে নতুন ভিডিও।